বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 2 নম্বর পার্কাস রোডে ভারতের ছাত্র ফেডারেশনের বর্ধমান জেলা কমিটির উদ্যোগে তিনটি বিষয় নিয়ে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন পূর্ব বর্ধমান জেলার এসএফআই এর সভাপতি জানান, আমরা ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা মূলত তিনটি বিষয়কে নিয়ে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। প্রথমত হচ্ছে 2022 শিক্ষাবর্ষে বিএড পরীক্ষার ফলাফল, দ্বিতীয় সেমিস্টারে সেই ফলাফল আজ পর্যন্ত এখনও পর্যন্ত প্রকাশ হয়নি। প্রথম সেমিস্টারের ফলাফল দীর্ঘদিন পর কালকে ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কালকেই সেটা প্রকাশ করতে বাধ্য হয়েছে। এছাড়াও 19-21 শিক্ষাবর্ষ দূরশিক্ষার এমএ পার্ট টু পরীক্ষার ফলাফল বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘদিন পরীক্ষা হয়ে গেল, সেই ফলাফল আজ পর্যন্ত প্রকাশ করেনি। আমরা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে একথা বলতে চাই, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পরীক্ষায় দেরি, ফলাফল প্রকাশে দেরি বা ফলাফল প্রকাশে ভুল, এটা প্রথম নয়, এটা লাগাতার গত 11 বছরে তৃণমূল সরকারের আমলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আমরা এ জিনিস বারে বারে প্রত্যক্ষ করেছি এবং বিশ্ববিদ্যালয়ের গোচরে এনেছি। কিন্তু সেই যে অব্যবস্থা আজ পর্যন্ত সেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কাটিয়ে উঠতে পারেনি। এছাড়াও আমরা একটা জিনিস ছাত্রছাত্রীদের কাছ থেকে লক্ষ্য করলাম, বেসরকারি বিএড কলেজগুলোর পক্ষ থেকে তারা অভিযোগ করছে ছাত্রছাত্রীরা যে তাদের ফলাফল প্রকাশে টাকার বিনিময়ে কারচুপি হয়েছে। আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই বিষয়টিও গোচরে আনতে চাই। সাথে সাথে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাছে তাদের গোচরে আনতে চাই, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দূরশিক্ষা বিভাগ, সেই দূরশিক্ষা বিভাগের নতুন শিক্ষাবর্ষের ভর্তি বন্ধ হয়ে গেছে এবং এই দূরশিক্ষা বিভাগকে বেসরকারিকরণ করার চেষ্টা করছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে কর্মচারীদের পক্ষ থেকে এর প্রতিবাদও জানানো। আমরা বলতে চাই অবিলম্বে, অনতিবিলম্বে এই পরীক্ষার ফলাফলগুলো প্রকাশ করতে হবে এবং দূরশিক্ষা বিভাগের ফলাফল অতি দ্রুত প্রকাশ করতে হবে এবং বেসরকারিকরণের যে চেষ্টা বর্ধমান বিশ্ববিদ্যালয় করছে এই চেষ্টা থেকে অবিলম্বে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিরত থাকতে হবে। এবং এর সাথে সাথে আমরা আর একটা কথা বলতে চাই, বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা 2 সপ্তাহ আজ থেকে সময় দিচ্ছি, যদি এই 2 সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান না হয় আগামী 26 মে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অভিযান করব এবং সমস্ত সাধারণ ছাত্রছাত্রীদেরকে এর সাথে যুক্ত করে আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অভিযান করে আমাদের যে বক্তব্য সেটা বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রাখব। অবস্থাটা গোটা রাজ্যে গত 11 বছরে কার্যত ভেঙে পড়েছে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে যে অতীত ঐতিহ্য ছিল, যে গৌরব ছিল, সেই গৌরব আজকে ক্ষুণ্ণ হয়েছে। এবং কালকেও আমরা যেটা লক্ষ্য করলাম, ছাত্রছাত্রীরা আন্দোলন করলো, তারা বিক্ষোভ দেখালো, তারপর তারা ফলাফল প্রকাশ করলো, তার আগে নয়। আবার হয়তো আগামীকাল এই বিক্ষোভ ফলাফল হবে, তারপরে হয়তো ফলাফল প্রকাশ হবে। আসলে এটা গোটা শিক্ষা ব্যবস্থাটার যে কার্যত ভেঙে পড়েছে, গোটা শিক্ষা ব্যবস্থার যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে এবং সরকারি যে অপদার্থতা সেটাই আসলে বারবার এটা প্রমাণ করছে এই বিক্ষোভের মধ্যে দিয়ে তাদের যে দাবি আদায় সেটার মাধ্যমে। আশা করছি সমস্ত ছাত্রছাত্রীদেরকেই আমরা আহ্বান জানাচ্ছি, যারা এর ভুক্তভোগী, যারা আগামী দিনে এই শিক্ষার অচলাবস্থার ফলে যারা এর ফলে ভুক্তভোগী হচ্ছে, সব অংশের ছাত্রছাত্রীদেরকেই আমরা বলতে চাই আসুন একসাথে মিলে আমরা এই লড়াইটা লড়ি। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।